হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ওমস ল নিয়ে। তো প্রথমে আমরা জেনে নিই যে ওমস ল আসলে কি এবং এটা কীভাবে এর নামকরণ করা হলো। ওমস হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, অর্থাৎ এনার পূর্ণ নাম হচ্ছে ডক্টর জর্জ সাইমন ওমস। ইনি একজন জার্মান বিজ্ঞানী। ইনি জন্মগ্রহণ করেছিলেন 1789 সালের মার্চ মাসের 16 তারিখ এবং ইনি মৃত্যুবরণ করেন 1854 সালের জুলাই মাসের 6 তারিখ। তো এই যে সূত্রটা ওমস ল, এটা ইনি 1826 সালে দিয়েছিলেন, অর্থাৎ এটা প্রকাশ করেছিলেন। তো এই সূত্রটা হচ্ছে বিদ্যুৎ প্রযুক্তির আদি বা মূল সূত্র হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে? এটাই হচ্ছে বিদ্যুৎ প্রযুক্তির মূল সূত্র। এই সূত্র থেকেই অন্যান্য সূত্রগুলা সৃষ্টি বা অন্যান্য সূত্রগুলা ব্যবহার আমরা করতে পারি, ঠিক আছে? তো এর জন্য একে বলা হয় যে ওমস ল ইজ দ্য মাদার অফ অল লস, অর্থাৎ ওম ল হচ্ছে সকল সূত্রের মা, ঠিক আছে? এটা অবশ্যই বিদ্যুৎ প্রযুক্তির জন্য, ঠিক আছে? অর্থাৎ বিদ্যুৎ প্রযুক্তির ক্ষেত্রে যত সব সূত্র আছে সব সূত্রের মা হচ্ছে এই ওমস ল। তো আমরা জানলাম যে ওমস লটা কোথা থেকে আসলো এবং এটা একজন বিজ্ঞানীর নাম অনুসারে করা হয়েছে, যেহেতু ইনি যে আমাদের জর্জ সাইমন ওমস স্যার আছেন ওনার নামের সম্মানার্থে ওনার এই সূত্রের নামকরণ করা হয়েছে যে ওমস ল। তো ইনি এই লর মাধ্যমে আমাদেরকে যে সূত্র দিয়েছেন সেটা হচ্ছে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে একটি সম্পর্ক ইনি নির্ণয় করেছেন। তো এই সম্পর্কটা হচ্ছে যে যদি কোনো পরিমাণের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয় তা কী কী বিষয়ের উপর নির্ভর করবে, ঠিক আছে? তা নির্ভর করবে ওনার সূত্র অনুযায়ী ওই পরিবাহীর ভোল্টেজ ড্রপ এবং এর রেজিস্ট্যান্সের ওপর, ঠিক আছে? তো এখানে স্যার ওমস যে বিষয়টা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে যদি আমরা মনে করি যে এটা একটি পরিবাহী, মনে করি আমরা এটা একটি খণ্ড পরিবাহী, তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো আমরা যদি নির্ণয় করতে হয় এই কারেন্ট ফ্লোটা কী কী বিষয়ের উপর নির্ভর করবে। এই কারেন্ট ফ্লো নির্ভর করবে এই যে পরিবাহীর যে আমরা খণ্ড অংশটা এখানে নিলাম এই খণ্ড অংশের ভোল্টেজ ড্রপ, অর্থাৎ মনে করি এই অংশে ভোল্টেজ হচ্ছে বি এক্স এবং এই অংশে ভোল্টেজ হচ্ছে বি ওয়াই, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে কি ভি ইকুয়াল টু বি এক্স মাইনাস বি ওয়াই, এবং এই অতটুকু অংশের যে আমাদের রেজিস্ট্যান্স সেটা মনে করি যে আর। তাহলে স্যার ওহমসের সূত্র অনুযায়ী যে আমাদের কারেন্ট হবে আই ইকুয়াল টু ভি বাই আর, এটা ঠিক আছে? অর্থাৎ ওনার সূত্র অনুযায়ী আমাদের এই যে কারেন্ট, রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ, ঠিক আছে, এটার সম্পর্ক হচ্ছে এরকম। তো এই ওমস লর কিছু প্রতিবন্ধকতা আছে, অর্থাৎ এটি সব ক্ষেত্রে কিন্তু কার্যকরী না। যেমন যদি এই পরিবাহীর মধ্যে দিয়ে এসি কারেন্ট প্রবাহিত হয় তাহলে ওমস লর কার্যকর হবে না, ঠিক আছে? অর্থাৎ আমাদের ওমস লর একমাত্র ডিসি কারেন্ট এবং সরল সার্কিটেই এটা কাজ করে, অর্থাৎ যদি এটি ডিসি হয় এবং এর আউটপুট যদি সরল হয়, যদি এসি হয় কিংবা এর তাপমাত্রা পরিবর্তনশীল কিংবা এই পদার্থের রেজিস্ট্যান্স পরিবর্তনশীল কিংবা এর আউটপুট জটিল এরকম কোনো কিছু হয় তাহলে কিন্তু আমাদের ওমস ল কাজ করবে না। এটা হচ্ছে ওমস ল এর কিছু সীমাবদ্ধতা। তো যদিও এটা আলোচনা করার মতো তেমন একটা বিষয় না, তবু আমরা আলোচনা করলাম যেন আমাদের চ্যানেলে যে কোনো একজন সদস্য বা নতুন সদস্য যেন একদম শূন্য থেকে শুরু করেও ইনি ইলেকট্রিক্যাল বিষয়ে একটা ধারণা পেতে পারেন, যেন কোনো সময়ই যে সামনেতে আমরা যখন আরও বড় কোনো ম্যাথ সমাধান করব তখন যেন কোনোভাবেই এরকম প্রশ্ন সম্মুখীন না হন যে এই সূত্রটা কোথা থেকে আসলো। তো আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা শুনতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা ওই টপিকের উপর ভিডিও বানাতে চেষ্টা করব। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।